How are you? I hope you are all fine at your homes. Okay, today's our book is the English grammar book. Okay, bachchara boi ta ber koro. Ber kore ei je tomader je English grammar boi ta ache, grammar boi ta sobai ber koro. Amra syllabus onujayi amader model question gulo ajke korbo. Ektu ber koro shonongita. देखो आज के हमारे मॉडल क्वेश्चन হচ্ছে 5 ঠিক আছে 5 সি দেখো আমি লিখে দিয়েছি মডেল কোশ্চেন 5 সি আজকে আমরা এই সির অংশটা পড়ব আমি প্রথমে রিডিং পড়ব রিডিং পড়ার পরে আমরা এখানে একটা কি আছে জানো টেবিল আছে টেবিল শূন্য স্থান কি আছে টেবিল শূন্য স্থান টু ফার্স আর ক্রোশের উত্তর আছে এগুলো আমরা পড়ব দেখো প্রথমে আমি এই প্যাসেজটা পড়ছি রিড দা টেক্সট এন্ড আনসার দা কোশ্চেন নাম্বার 1 2 3 এন্ড 4 মানে এই যে অনুচ্ছেদটা পড়তে হবে পড়ে 1 2 3 এবং 4 নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে দেখো একটু লক্ষ্য করো আই এম আ ক্যাট ইন দা মর্নিং আই এম লেজি এন্ড স্লো আই গেট আপ লেট ইন দা আফটারনুন আই এম অ্যাক্টিভ I catch rats. I am quick. I am a clean animal. I wash myself every day. দেখো এটা কিন্তু আমাদের বইয়ে আছে গল্পটা তাই না আমরা পড়ছি এখন আমরা এটার বাংলা মিনিংটা জানবো দেখো এখানে লেখাই আছে তবু আমি তোমাদের একটু পড়ে দিচ্ছি দেখো I am a cat. আমি একটি বিড়াল In the morning, I am lazy and slow. সকালে আমি আলসেমি করি এবং ধীর গতি সম্পন্ন হয়ে যায় আমার গতিটা কি হয়ে যায় কমে যায় আই গেট আপ লেট আমি দেরি করে উঠি বিকাল ইন দ্য আফটারনুন আই এম অ্যাক্টিভ বিকালবেলা আমি কর্মচঞ্চল হয়ে উঠি আই ক্যাচ র্যাটস আমি ইঁদুর ধরি আই এম কুইক আমি খুব দ্রুতগামী খুব দ্রুত হাঁটাচলা করি খুব দ্রুত অন্য আই এম এ ক্লিন অ্যানিমাল আমি একটি পরিষ্কার প্রাণী আই ওয়াশ মাই সেলফ এভরি ডে আমি প্রতিদিন আমার নিজেকে পরিষ্কার করি দেখো এখানে আমরা প্যাসেজটা পড়ে ফেললাম এখন কি করব জানো দেখো এখানে একটা টেবিল দেওয়া আছে তাই না সোনামণিরা এই টেবিলটা আমাদের এখন পূরণ করতে হবে দেখো ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য কলাম এ উইথ দেয়ার মিনিং দ্যাট ইজ মেনশন ইন দ্য টেক্সট কলাম বি কলাম এর সাথে এর অর্থ অনুযায়ী কলাম বি এর সেন্টেন্সগুলো মিলাতে হবে এবং খাতায় লিখতে হবে তোমরা সোনামণিরা খাতা বের করো আমি বোর্ডে লিখে দিচ্ছি তোমরা আমার মতো করে খাতায় লিখবে ঠিক আছে সবাই খাতাটা বের করো দেখো প্রথমে আমাদের কি করতে হবে অ্যানসার টু দা কোশ্চেন নাম্বার 1 তাহলে এটা আমরা সুন্দর করে লিখব অ্যানসার টু দা কোশ্চেন নম্বর 1 এভাবে করে আমরা নিচে তারপরে আমরা শিখেছি পরীক্ষার খাতাতেও কিন্তু আমাদের এভাবে সুন্দর করে অ্যান্সার টু দা কোশ্চেন নম্বর 1 এভাবে লিখতে হবে প্রত্যেকে দেখো আমরা আমরা যখন এটা লিখব তখন একটা নিয়ম আছে ঠিক আছে সোনামণিরা সেই নিয়মটা আমরা দেখব সেই অনুযায়ী আমরা লিখব দেখো একটু খেয়াল করো এ আছে তাই না এ এর পাশে কি দিতে হবে জানো প্লাস চিহ্ন দিতে হবে এখন এর সাথে এই যে কলম বি এর কোনটা মিলবে সেটা আমরা এখানে প্লাস করে লিখে দেব দেখো সোনামণিরা এখানে আছে ক্যাট ক্যাট মানে কি বিড়াল বিড়াল কোথায় পোষা হয় বলতো বাসা বাড়িতে এটা কি একটি গৃহপালিত প্রাণী মানে কি বাসায় পালিত হয় এই দেখো এখানে আছে ডার্ট ফ্রি এটা কি করতে পারে পারে না টু অবটেন সামথিং কোনো কিছু অর্জন করা বিড়াল কিভাবে অর্জন করে এটা তো হতে পারে না তাই না এ পেট অ্যানিমাল হ্যাঁ এটা হতে পারে পেট অ্যানিমাল মানে হচ্ছে পোষা প্রাণী দেখো তাহলে এর সাথে কোন অংশটা যাবে এখানে 3 নাম্বারটা ঠিক আছে দেখো এভাবে করে আমরা 3 নাম্বারটা লিখব তারপরে কি করব জানো এখানে হবে ক্যাট এখানে সমান চিহ্ন দিয়ে হবে ক্যাট তারপর একটা দাগ হবে
তাহলে পরে কি হবে লিখতে হবে এ পেট অ্যানিমাল এ পেট অ্যানিমাল সোনামণিরা তোমাদের আমি শিখিয়েছিলাম যে এই পাশের কোন অংশ বা কোন লেখা এই দাগটা এই পাশে আসবে না অথবা এই পাশের কোন অংশ ওই পাশে যাবে না তোমরা অবশ্যই একটু খেয়াল রাখবে যেন এই পাশের কোন লেখা এই পাশে না আসে এই পাশের কোন লেখা এই পাশে চলে না যায় ঠিক আছে এরপরে দেখো বি নাম্বার কি আছে লেজি তাই না লেজি মানে কি বলতো অলস অলস তাই না দেখো এখানে আছে এপেট অ্যানিমাল তো আমাদের হয়ে গেছে ভেরি ফাস্ট ভেরি ফাস্ট হবে না হতে পারে ভেরি ফাস্ট মানে দ্রুত নট ফাস্ট দ্রুত না তারপরে কি আছে আইডিয়াল ইন নেচার আইডিয়াল মানে কি জানো স্বভাবে অলসতা এনার্জেটিক তাহলে অলস কি হবে স্বভাবে অলসতা মানে কি তুমি হচ্ছে অলস তোমার স্বভাবটা অলস যেমন বিড়ালটাকে এখানে ধরা হয়েছে যে সে সকালবেলা কি করে অলস থাকে সেটা আমরা লিখতে পারি তাহলে আইডিয়াল ইন নেচার মানে কি স্বভাবে অলস দেখো তাহলে বি এর সাথে কোনটা হবে সোনামণিরা বি এর সাথে হবে হচ্ছে ৬ নম্বর তাহলে দেখো এখানে আছে হচ্ছে লেজি লেজি কি হবে আইডিয়াল ইন নেচার ঠিক আছে তারপরে দেখো সি নাম্বার দেখো সোনামণিরা কি আছে সি নাম্বার আছে হচ্ছে স্লো স্লো মানে ধীরে ধীরে কি ধীরে ধীরে যেতে হবে একদম স্লো দেখো এই যে আই এম লেজি অ্যান্ড স্লো আমি কি অলস এবং ধীর গতি সম্পন্ন তাহলে স্লো কি হবে দেখো প্রত্যেকটা আমরা দেখি এখানে ভেরি ফাস্ট মানে খুব দ্রুত নট ফাস্ট মানে কি দ্রুত নয় মানে কি আস্তে আস্তে তাহলে এখানে হবে হচ্ছে নট ফাস্ট তাহলে কি হবে বলতো স্লো নট ফাস্ট তাহলে স্লোর সাথে কোনটা হবে পাঁচ নম্বরটা স্লো নট ফাস্ট ঠিক আছে এবার দেখো পরেরটা অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে কর্মক্ষম কর্মচঞ্চলতা ঠিক আছে তাহলে অ্যাক্টিভ কি হবে কর্মক্ষম মানে কি তোমার মধ্যে একটা শক্তি আছে কাজ করার মতো তোমার ক্ষমতা আছে একটা শক্তি আছে এটাকে বলবে হচ্ছে অ্যাক্টিভ দেখো এখানে অনেকগুলো আছে আমরা যদি বলি এখানে হচ্ছে এনার্জেটিক এনার্জেটিক মানে হচ্ছে তুমি খুব কর্মক্ষম তুমি অনেক কাজ করতে পারো তাহলে এখানে কি হবে সোনামণি দেখো অ্যাক্টিভ অ্যাক্টিভ যদি আমরা লিখি তাহলে হবে হচ্ছে এনার্জি অ্যাক্টিভ এনার্জেটিক অ্যাক্টিভ এনার্জেটিক এভাবে করে আমরা নিলাম সবার শেষে আছে দেখো ক্লিন ক্লিন মানে পরিষ্কার পরিচ্ছন্ন তাহলে এখানে কি আছে প্রথমে ডার্ট ফ্রি মানেও কি পরিষ্কার পরিচ্ছন্ন বা ময়লা মুক্ত ডার্ট মানে কি জানো ময়লা আর ফ্রি মানে মুক্ত তাহলে হবে ময়লা মুক্ত তাহলে আমরা পরেরটা চলে যাই তিন নম্বরে ইয়ের সাথে কি হবে এক নম্বর ডার্ট ফ্রি তাহলে দেখো ক্লিন কি হবে ডার্ট ফ্রি দেখেছো সোনামণিরা তাহলে এইভাবে করে আমরা প্রতিটা লিখা এইভাবে করে কমপ্লিট করব তাহলে আবার একটা আমরা দেখে নিই ক্যাট এ পেট অ্যানিমাল লেজি আইডিয়াল ইন নেচার স্লো নট ফাস্ট অ্যাক্টিভ এনার্জেটিক ক্লিন ডার্ট ফ্রি ঠিক আছে এভাবে করে আমরা এক নম্বর প্রশ্নটা লিখব আর অবশ্যই তোমরা এভাবে ক্লাস ক্লাস দিয়ে লিখবে ঠিক আছে এই নিয়ম কিন্তু ভঙ্গ করবে না তোমাকে প্রথম থেকে আমি বলে আসছি যে এইটা হচ্ছে আমাদের টেবিল লেখার একটা নিয়ম আচ্ছা এবার সবাই এটা একটু খাতায় তুলে নেবে ঠিক আছে খাতায় তুলে নাও আমি লিখে দিয়েছি একটু দেখে খাতায় তুলে নাও এরপরে দেখো অর অর একটা এখন আমরা অরটা করব ঠিক আছে সোনামণিরা দেখো এটা আমি নিচে দিচ্ছি সবাই দেখেছো তো ঠিক আছে আবার আমি একটু পড়ে দিচ্ছি দেখো ক্যাট এ পেট অ্যানিমেল
lazy, idle in nature, slow, not fast, active, energetic, clean, dirt free. ঠিক আছে? এরপর দেখো আমরা এখন এটা কেটে দিব মিশিয়ে দিব ঠিক আছে মিশিয়ে দিলাম এখন আমরা এই এক নাম্বার থাকবে এর পাশে খালি লিখব আমরা অর অর মানে কি বলতো শোনা মনিরা অথবা অথবা আচ্ছা এরপর দেখো ফিল ইন দা গ্যাপস উইথ দা বেস্ট ওয়ার্ডস ফ্রম দা বক্স ফাইন্ড দা ইনফরমেশন ইন দা টেক্সট দেখো এখানে কিছু এই যেখানে তোমাদের বক্স আছে দেখো বইটা খেয়াল করবে সবাই এই বক্সের মধ্যে কিছু ওয়ার্ড লেখা আছে ঠিক আছে কিছু ওয়ার্ড লেখা আছে এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাদের এই শূন্য স্থানটা পূরণ করতে হবে ঠিক আছে সোনামণিরা দেখো ওয়ার্ডগুলো কি আমরা ওয়ার্ডগুলো লিখি ঠিক আছে দেখো আফটারনুন তাহলে ওয়ার্ডগুলো কি আছে আফটারনুন তারপরে দেখো আছে আ তারপরে আছে লেজি তারপরে আছে ফাস্ট তারপরে আছে ক্লিন তারপরে লেট তারপরে কুইক তারপরে র‍্যাক্স দেখো আমি একটু এখানে লিখে দিলাম তোমরা কিন্তু কবে লিখবে না আমি লিখে দিলাম কারণ তোমরা যেন বুঝতে পারো সেই জন্য এরপরে দেখো এইগুলো দিয়ে আমাদের শূন্য স্থানটা পূরণ করতে হবে সবাই একটু বইটার দিকে লক্ষ্য করি আমরা এ ক্যাট ইজ ড্যাশ ইন দা মর্নিং সকালবেলা বিড়ালটা কেমন থাকে বলো তো সোনামণিরা এ নাম্বার দেখো লেজি থাকে অলস থাকে অলস বি নাম্বারটা দেখতে পারো আমরা এ ক্যাট গেটস আপ ড্যাশ ঘুম থেকে কখন ওঠে দেরি করে ওঠে এটি ইংরেজি কি লেট এবার দেখো সি নাম্বার সি নাম্বার কি আছে ইট ইজ অ্যাক্টিভ ইন দা ডে সে কর্মচঞ্চল হয় কখন বিকেল তার মানে আফটারনুন হ্যাঁ ক্লিয়ার হয়ে গেল আমি একটু তাহলে এখানে দেখো কয়েকটা
আমি বইয়ে লিখাচ্ছি তবুও আমি এখানে তোমাদের সুবিধার জন্য এখানে লিখে দিচ্ছি। তোমরা কিন্তু খাতায় এগুলো লিখবে না, তোমরা খাতায় শুধুমাত্র উত্তরগুলো লিখবে, ঠিক আছে শোনো মনিরা? দেখো এরপরে আমি এটা মিছিয়ে দিচ্ছি, ঠিক আছে? এরপর দেখো মিছিয়ে দিচ্ছি, এরপরে আমরা করব হচ্ছে দুই নাম্বার, দুই নাম্বার একটু দেখো খেয়াল করে, দুই নাম্বার, এই দুই নাম্বার পর্যন্ত আমরা করবো। দেখো রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট, মানে কি বলতো, সঠিক হলে ট্রু লিখবে এবং ভুল হলে ফলস লিখবে। দেখো প্রথমটা দেখো, এ ক্যাট ইজ স্লো অল ডে, সারাটা দিন বিড়াল কেমন থাকে, ধীর গতি সম্পন্ন থাকে। সারাটা দিন কি বিড়াল ধীর গতি সম্পন্ন থাকে? তা তো নয়, তাই না? সে কখন ধীর গতি সম্পন্ন থাকে? সকালবেলা, তাই না? সকালের দিকে সে কি হয়ে যায়, ধীর গতি সম্পন্ন হয়ে যায়, ঠিক আছে? তাহলে দেখো এখানে হবে হচ্ছে এ ক্যাট ইজ স্লো অল ডে। আচ্ছা তোমাদের আমি আপাতত হচ্ছে এই দুটোই করালাম, আমি আর তোমাদের ট্রু ফলসটা আজকে করালাম না, আগামী ক্লাসে আমরা ট্রু ফলসটা করবো, কারণ এত বেশি করলে তোমাদের বুঝতে সমস্যা হবে, ঠিক আছে সোনামণিরা? ভালো থাকো, আসসালামু আলাইকুম।